সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। এটা আজকে সেকেন্ড ভিডিও। তোমরা সবাই জানো সেকেন্ড ভিডিওতে তোমাদের কী নিয়ে আপডেট দেবো। আমরা প্রথম ভিডিওতে সেটা জানিয়েছি। যদি তোমরা প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু সেকেন্ড ভিডিওটা ঠিক ভালো মতো বুঝতে পারবে না, কারণ প্রথম ভিডিওটায় কিন্তু অনেকগুলো আপডেট আছে। এসসি ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি এফসি, মোহামেডান স্পোর্টিং, রাউন্ড গ্লাস পাঞ্জাব, সব কটা দলের কিন্তু অনেকগুলো আপডেট আছে। তো এসসি ইস্ট বেঙ্গলেরও কিন্তু আপডেট আছে। তো কাইন্ডলি তোমরা প্রথম ভিডিওটা দেখে নিও, আই বাটনে দেওয়া থাকবে, এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। তো চলো আজকে সেকেন্ড ভিডিওটা শুরু করি। সেকেন্ড ভিডিওটা শুরু করার আগে একটা ভালো খবর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য দিয়ে দিই। সেটা হচ্ছে এএফসির যে ব্র্যাকেট চ্যালেঞ্জ হচ্ছিলো তোমরা সবাই জানো, যেখানে মেহতাব হোসেন ছাড়াও আরও 7 জন ছিল। কোয়ার্টার ফাইনাল চলছে ব্র্যাকেট চ্যালেঞ্জের। তো এএফসির ব্র্যাকেট চ্যালেঞ্জে কিন্তু হানোই এফসির নগুয়েন কুয়াং হেইর বিপরীতে আছে মেহতাব হোসেন ইস্ট বেঙ্গলের। এখনও পর্যন্ত যদি আপনারা রেজাল্ট দেখেন তাহলে কিন্তু মেহতাব হোসেন 57.78% ভোট পেয়েছে। এটা কিছুক্ষণ পরপরই চেঞ্জ হচ্ছে, কারণ যত ভোট পড়ছে তত চেঞ্জ হচ্ছে। আর কুয়াং হেই 42.22% এখন যখন রেকর্ডিং হচ্ছে ভিডিওটা, তারপরে হয়তো আবার চেঞ্জ হবে। তো আপনারা যারা মেহতাব হোসেনকে ভোট দিতে চান বা ইস্ট বেঙ্গলের মেহতাব হোসেনকে জেতাতে চান ব্র্যাকেট চ্যালেঞ্জের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে নিয়ে যেতে চান, আপনারা জানেন এর আগে কিন্তু মেহতাব হোসেন ভার্সেস সনি নর্দি ছিল, সেখান থেকে মেহতাব হোসেন ভোটে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্র্যাকেট চ্যালেঞ্জের, এবং কোয়ার্টার ফাইনাল থেকে এখন সেমিফাইনালের পথে। তো আপনারা যারা ভোট দিতে চান, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু লিঙ্কে গিয়ে মেহতাব হোসেনকে ভোট দিয়ে জেতাতে পারেন। তো ডেসক্রিপশানের লিঙ্কটা আপনারা দেখে নেবেন কাইন্ডলি। তো এরপরে আসি নেক্সট আপডেটটা, সেটা হচ্ছে কো স্পন্সর। তোমরা অনেকে আমাদের আগের ভিডিওটা দেখেও অনেকে মেসেজ করেছো, দেখলাম পার্সোনাল মেসেজও অনেকে করেছো, ইনবক্সেও মেসেজ করেছো যে কো স্পন্সরের নামগুলো কেন সামনে আসছে না, ক্লাবের তরফ থেকে কেন সামনে আনা হচ্ছে না এখনও পর্যন্ত যদি সব ঠিকঠাক হয়ে গিয়ে থাকে। খুব ভালো প্রশ্ন। তো তোমাদের সবাইকে জানিয়ে রাখি, যেহেতু কর্পোরেট জগৎ এটা সবাই জানো, তো এখানে না নিয়ম কানুন বলে ওরকম কোনো ব্যাপার নেই, এগুলো সব ওদের প্রিন্সিপালের ব্যাপার। প্রিন্সিপাল মিনস কি বলতে চাইছি, ব্যাপারটা হচ্ছে কর্মকর্তারা একটা ভেবে রেখেছেন কিভাবে কোন জিনিসটাকে সামনে আনা হবে, ঠিক সেরকমভাবেই কিন্তু এক এক করে সামনে আনবে। আজকে দেখো কিট, এক একটা ক্লাব এক এক রকমভাবে কিট সামনে নিয়ে এসছে, হোম কিট, অ্যাওয়ে কিট, নিউট্রাল কিট, এক একটা ক্লাব এক এক রকমভাবে তাদের নিজস্ব ভঙ্গিমায় সামনে নিয়ে এসছে। ঠিক সেরকমই এসছে ইস্ট বেঙ্গলও তাদের নিজস্ব ভঙ্গিমায় হোম কিট, অ্যাওয়ে কিট, নিউট্রাল কিট উদ্বোধন করেছে, এটিকে মোহনবাগানও তাই করেছে। তো কো স্পন্সরটা কেন অ্যানাউন্সমেন্ট করছে না এটা বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, কথাবার্তা একদম চূড়ান্ত পর্যায়ে, হয়তো এখনও কিছু জায়গায় হয়তো আটকে আছে, তাই জন্যই হয়তো নামটা সামনে আসছে না। তবে হ্যাঁ, আগামী সপ্তাহে কিন্তু, আবার বলছি, আগামী সপ্তাহে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলদের, এসসি ইস্ট বেঙ্গলের সমর্থকদের খুব বিজি উইক হতে চলেছে। সেই সামনের উইকে কিন্তু পরপর হয়তো 2 দিন কি 3 দিনে কিন্তু স্পন্সরের নাম অ্যানাউন্সমেন্ট হতে থাকবে এসসি ইস্ট বেঙ্গলের, সাথে হয়তো কিট স্পন্সারও। আবার বলছি, কিট স্পন্সরটা ফাইনাল নয়, তবে হ্যাঁ কিট স্পন্সারের একটা কথা কিন্তু ভেতরে শোনা যাচ্ছে যে কিট ম্যানুফ্যাকচারার হয়েছে টাইকা, কিট স্পন্সার কিন্তু অন্য কোনো কোম্পানির সাথে কথাবার্তা চালাচ্ছে বলে খবর। আর কো স্পন্সার নিয়ে এটাই বলার ছিল তোমাদের যে আগামী সপ্তাহেই কো স্পন্সারের নাম অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা। অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেই তোমাদের সামনে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে, তার আগে তোমরা সবাই জেনে যাবে, এখন সোশ্যাল মিডিয়া অনেক ফাস্ট। তো আশা রাখি কো স্পন্সারের ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার হলো। এরপরে আসবো সপ্তম বিদেশি নিয়ে। সপ্তম বিদেশি নিয়ে অনেকে অনেক দিন ধরে জিজ্ঞেস করছো যে কারেন্ট কোনো আপডেট দাও, কারেন্ট কোনো আপডেট দাও, কী হতে চলেছে, কর্মকর্তারা কী ভাবছে। তো সপ্তম বিদেশি নিয়ে দেখো, যে নামগুলো আমাদের সামনে এসেছিল সবকটা তোমাদের জানিয়েছি, তোমার হেমের থেকে শুরু করে সেইডিউ ডোম্বিয়া এবং মেন্ডেজ, ন্যাথানায়েল মেন্ডেজ, লেইং, সবার নামই তোমরা সামনে শুনেছ। রুডি গেস্টের তো ছিলই লিস্টে। তবে দেখো একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, প্রত্যেকটা প্লেয়ার নো ডাউট ভালো প্লেয়ার, তোমরা জানো সবাই প্রত্যেকটা প্লেয়ারই নো ডাউট ভালো প্লেয়ার,
অনেকে ডুম্বিয়ার কথাটা শুনে বলেছিল যে এই প্লেয়ারটি চলবে না, বা অনেকে অনেক প্লেয়ারের কথা শুনেই বলেছিল। একটা জিনিস সবাইকে ক্লিয়ার করে দিই, আজকে যদি তোমরা দেখো এসসি ইস্ট বেঙ্গল যে ছটা বিদেশি নিয়েছে, তার মধ্যে যেরকম 32 বছরের জ্যাকোয়েস ম্যাগোমা আছে, সেরকমই তোমাদের সামনে কিন্তু ম্যাটিস চেনম্যান আছে 25 বছরে। তো দেখো প্লেয়ারদের বয়স দেখে যদি তোমরা বিচার করো সেটা কিন্তু একটু ভুল হবে, মাঠে নেমে কীরকম পারফরমেন্স করতে পারে সেটাই কিন্তু ব্যাপার। কোরো কিন্তু 34 বছরেও আইএসএল এর টপ স্কোরার হয়েছিল, তো সেই জায়গা থেকে কিন্তু মিকুও প্রায় 30 বছরের ওপরে এসেও এই পারফরমেন্স দেখিয়ে গেছে, ইন্ডিয়ায় খেলে গেছে। সুনীল ছেত্রী এখনও পর্যন্ত সেই পারফরমেন্স ধরে রেখেছে। তো বয়স নিয়ে কিন্তু ভাবাটা একটু ভুল, যে বয়স বেশি হয়েছে মানে প্লেয়ার চলবে না, এটা কিন্তু ভুল। আর একটা জিনিস, অনেকবার বলছো যে প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স করতে পারেনি বা লাস্ট 3 সিজনে এই প্লেয়ারটি ভালো না, তো তোমাদের সবাইকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আজকে যদি কোনো প্লেয়ার 50টা প্রিমিয়ার লিগ গেম খেলে থাকে বা ইপিএলের মতো টুর্নামেন্ট খেলে থাকে, তার যে কোয়ালিটি সেটা কিন্তু তোমরা ইন্ডিয়ান ফুটবলের বিচারে করলে হবে না যে 50টা ম্যাচে সে 5টা গোল করেছে। সেই 5টা গোলও কিন্তু, 50টা ম্যাচে 5টা গোল করাও কিন্তু প্রিমিয়ার লিগের মতো জায়গায় বা বুন্দেশলিগা বা লা লিগা, যেগুলো টপ স্কোরার লিগ আছে, সেই সব জায়গায় যদি 4টে 5টা বা 10টা গোলও করে থাকে, সেই প্লেয়ারকেও কিন্তু মর্যাদা দিতে হবে। সেই প্লেয়ারও কিন্তু ভারতীয় ফুটবলে এসে ফুল ফোটাতে পারে বলে আমার এটা পার্সোনাল ধারণা। হয়তো অনেকে আমার সাথে দ্বিমত হবেন, বাট এটা আমার পার্সোনাল ধারণা যে যে প্লেয়ার প্রিমিয়ার লিগ বা এরকম টপ ক্লাস লিগে খেলে 25-30-50টা ম্যাচ করে খেলেছে বা গোল করেছে, 5টা হোক 10টা হোক, সেই প্লেয়ারের মান ইন্ডিয়ান ফুটবলের বিচারে বর্তমান অবস্থায় কিন্তু খুব ভালো মানের বিদেশিই আমি ধরে নেব। তো যাই হোক, সপ্তম বিদেশি নিয়ে যেটা বলার ছিল মেন কথা সেটা তোমাদের বলে রাখি। নাম তো অনেকগুলোই শুনছো, অনেক নামই সামনে আসছে, তবে একটা জিনিস ক্লিয়ার করে রাখি, যেটা আমরা জানতে পারছি তাতে জানুয়ারির উইন্ডো না খোলা পর্যন্ত কিন্তু এসসি ইস্ট বেঙ্গল সপ্তম বিদেশি কাউকে নেবে না, সেটাই কিন্তু খবর। জানুয়ারির উইন্ডো না খোলা অবধি কিন্তু রবি ফাওলার কোনো সপ্তম বিদেশি নিতে রাজি নয়। এই মুহূর্তে তাড়াহুড়ো করে কিন্তু কোনো সপ্তম বিদেশি নিতে চান না উনি, কিন্তু প্রথমে পারফরমেন্সটা দেখে কোন পজিশানে ওনার মনে হচ্ছে যে কোন পজিশানে ফুটবলার লাগবে সপ্তম বিদেশি, সেটাই কিন্তু নেবে। আমরা হয়তো বাইরে থেকে বলছি বক্স স্ট্রাইকার খুব দরকার, ইস্ট বেঙ্গলে বক্স স্ট্রাইকার খুব দরকার, হয়তো কোচের সাথে আমাদের মত নাও মিলতে পারে, কারণ আবার বলছি এসসি ইস্ট বেঙ্গলে কিন্তু গোল করার লোকের অভাব নেই। প্রচুর প্লেয়ার আছে যারা উইংয়ে খেলে গোল করতে পারে, প্রচুর প্লেয়ার আছে যারা ডিফেন্স থেকে উঠে গিয়ে গোল করতে পারে, তো গোল করার লোকের কিন্তু অভাব নেই। ইন্ডিয়ান দুজন গোল গেটার কিন্তু জে জে বলবন্ত কিন্তু আছে এসসি ইস্ট বেঙ্গল শিবিরে, তো গোল করার লোকের অভাব নেই বলেই হয়তো রবি ফাওলার প্রথম কয়েকটা ম্যাচ দেখে নিতে চাইছেন যে বিদেশিদের পারফরমেন্স কীরকম, কোন পজিশানে তার বিদেশি লাগবে। যদি তার মনে হয় যে বক্স স্ট্রাইকারই লাগবে, সেক্ষেত্রে হয়তো উনি বক্স স্ট্রাইকারকেই নিয়ে আসবেন, আর যদি অন্য কোনো পজিশানে কোনো বিদেশির পারফরমেন্স খারাপ থাকে হয়তো তার জায়গায় কিন্তু অন্য কোনো বিদেশিকে তিনি আনতে পারেন। তো এই ছিল মোটামুটি সপ্তম বিদেশি আর কো স্পন্সর নিয়ে আপডেট, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। অনেকে জিজ্ঞেস করছিল অনেক দিন ধরে, তাই তোমাদের সামনে একটু ক্লিয়ার করে দিলাম যে যা খবর তাতে সপ্তম বিদেশি আস্তে আস্তে কিন্তু জানুয়ারি, আর যদি না পারফরমেন্স কোনো বিদেশির খুব খারাপ হয়, তড়িঘড়ি যদি কোনো ফ্রি এজেন্টকে না আনতে হয়, তবে কিন্তু জানুয়ারির উইন্ডোতেই এসসি ইস্ট বেঙ্গল ভালো মানের বিদেশি আনবে বলেই খবর। তো এই ছিল মোটামুটি আজকে সেকেন্ড ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর থার্ড ভিডিওটা কী নিয়ে তোমাদের জিজ্ঞাসা আছে বা কী নিয়ে তোমরা জানতে চাও থার্ড ভিডিওটায়, নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা কিন্তু চেষ্টা করব থার্ড ভিডিওটা যাতে তোমাদের সেই আপডেটগুলো আমরা দিতে পারি। তো থ্যাংক ইউ গাইস সবাইকে।